হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেলেন্ট বায়ো আজ আমি আমাদের যে জনন যে ইউনিট আছে আমাদের বায়োলজিতে সেই জনন চ্যাপ্টার থেকে আমি কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আজ আলোচনা করবো এই প্রশ্নগুলি আসন্ন নিট পরীক্ষা আমাদের যে জেএনএম যে নার্সিং পরীক্ষা হবে বা আদার্স যে সমস্ত নার্সিং পরীক্ষাগুলো হয় সেই নার্সিং পরীক্ষা এছাড়াও এসএলএসটি বায়োলজি এবং আপার প্রাইমারি প্রতিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সবাই কী বলবো প্রতিটি প্রশ্ন ফলো করার জন্য এবং যদি আপনাদের মনে হয় যে আরও কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন ডিসকাস করতে হবে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হল প্রোজেস্টেরন হরমোনের রাসায়নিক প্রকৃতি কি কার্বোহাইড্রেট স্টেরয়েড না প্রোটিন এক্ষেত্রে উত্তর হবে স্টেরয়েড প্রশ্ন নম্বর দুই কোন প্রাণীর তির্যক দ্বিবিভাজন দেখতে পাওয়া যায় প্ল্যানেরিয়া সিরাটিয়াম প্যারামেসিয়াম না অ্যামিবা এক্ষেত্রে উত্তর হবে প্যারামেসিয়াম এ সরি এক্ষেত্রে উত্তর হবে সিরাটিয়াম থার্ড প্রশ্ন সময় উদ্ভিদের একটি উদাহরণ হল লাইকোপোডিয়াম সেলাজেনেলা মিউকোর না মার্শেলিয়া উত্তর হবে লাইকোপোডিয়াম তার তারপরের প্রশ্ন গেমা সৃষ্টিকারী প্রাণী হলো হাইড্রা স্পঞ্জিলা অ্যামিবা না ইউগ্লিনা এক্ষেত্রে উত্তর হবে স্পঞ্জিলা এক বীজপত্রি উদ্ভিদের জোর কলম সম্ভব নয় কেন তাদের স্টকের জন্য সিওনের জন্য না ক্যাম্বিয়াম না মুকুলের জন্য এক্ষেত্রে উত্তর হবে ক্যাম্বিয়াম কারণ এক উদ্ভিদের কোনো ক্যাম্বিয়াম থাকে না এরপর আসি পরের প্রশ্ন অফসেট উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় সেটি হলো পার্থনকার্পি মাইটোটিক বিভাজন মিওটিক বিভাজন ও অপুংজনিক এক্ষেত্রে উত্তর হবে মাইটোটিক বিভাজন সবথেকে বেশি দিন বাঁচা প্রাণী হল হাতি কুমির কচ্ছপ না মানুষ উত্তর হবে কচ্ছপ চলরণুর সাহায্যে জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ এক্ষেত্রে উত্তর হবে ক্ল্যামাইডোমেনাস তারপরে প্রশ্ন কনিডিয়ার সাহায্যে জনন কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় ক্ল্যামাইডোমেনাস পেনিসিলিয়াম মিউকন না লাইকোপোডিয়াম উত্তর হবে পেনিসিলিয়াম কার জনন পদ্ধতি হলো স্টোলন এক্ষেত্রে উত্তর হবে মেন্ধা তারপরে প্রশ্ন এদের মধ্যে কোনটি ভিভি প্যারাস পাখি গরু মাছ না হাঙ্গর উত্তর হবে গরু এদের মধ্য কার হলগ্যামি দেখতে পাওয়া যায় ইস্ট অ্যামি বা মানুষ না কুকুর এক্ষেত্রে উত্তর হবে ইস্ট ডিপ্লন্টিক জনুক্রম দেখতে পাওয়া যায় কার ফিউকাস স্পাইরোগায়রা মৌমাছি না কোনোটি নয় এক্ষেত্রে উত্তর হবে ফিউকাস প্লাসমোটোমি অপলিনা দেখতে পাওয়া যায় এটা কি সত্য না মিথ্যা এক্ষেত্রে উত্তর হবে এটা হলো এটা সত্য নয় এটা হলো মিথ্যা সংশ্লেষ দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম হলো স্পাইরোগাইরা এক্ষেত্রে এরকম ট্রু ফলস যদি পড়ে তো সেক্ষেত্রে এটা হবে হ্যাঁ এটা ট্রু অ্যামফিমিক্সিস হল এক প্রকার অযৌন জনন না অ্যামফিমিক্সিস কিন্তু এক প্রকার অযৌনজনন নয় এটি এক প্রকার যৌন জনন তাই উত্তরটি হবে ফলস তারপরে প্রশ্ন সেকেন্ডারি ওসাইটের মিওটিক বিভাজন সম্পন্ন হয় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের সময় এটা সঠিক উত্তর তারপরের এমসিকিউ প্রশ্ন বিভিন্ন প্রকার হরমোন যেমন ইস্ট্রোজেন পজিস্টরন তৈরি হয় কোথা থেকে ডিম্বাশয় থেকে প্লাসেন্টা থেকে ফ্যালিপিয়ান নালিকা থেকে না পিডিউটারি গ্রন্থি থেকে উত্তর হবে প্লাসেন্টা বা অমরা থেকে নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি প্রসবের সময় জরায়ুর সংকোচনের জন্য দায়ী রিলাক্সিন ভেসোপ্রোসিন অক্সিটোসিন অক্সিটোসিনা প্রোল্যাক্টিন এক্ষেত্রে উত্তর হবে অক্সিটোসিন শুক্রাণুর ক্যাপাসিটেশন ঘটে কোথায় রেডি রেডিটেস্টিসে এপিডিটাইমিসে ফার্স্ট রিফারেন্সে না স্ত্রী লোকের জননালিতে উত্তর হবে স্ত্রী লোকের জননালিতে স্ত্রীদের যে গোনারোট্রোপিন রিলিজিং হরমোনের মাত্রার পরিবর্তন যে হরমোন মাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল ও ইনহিবিন শুধুমাত্র প্রজেস্টেরন প্রজেস্টরন ইন না ইনহিবিন এ সরি প্রজেস্টরন ক্ষেত্রে উত্তর হবে ও প্রোজেস্টেরন নিম্নলিখিত নিম্নলিখিত কোন ঘটনাটি মানব স্ত্রী লোকের ডিম্বাণু নিঃসরণ বা অভিলউশনের সাথে যুক্ত এলইস সার্চ ইনস ইনস্টাডাই ডাইলার হার গ্রাফিয়ান ফলি করে পূর্ণতা প্রাপ্তি না গৌণ যে উসাইড থাকে সেটা নির্গমন এক্ষেত্রে উত্তর হবে যেটা ইনস্টা ডাইলারের যে হার থাকে সেটা অ্যাকচুয়ালি ডিম্বাণু নিঃসরণ বাভিলের সাথে যুক্ত নয় এতে এখানে আমি একটা ট্রু ফলস করেছিলাম যে শুক্রাণু উৎপাদনের সঠিক শয্যাক্রমকে এটা অবশ্যই এটা কারণ প্রথমে স্পারমাটো গণে উৎপন্ন হয় তারপর স্পারমাটো সাইড উৎপন্ন হয় তারপর স্পারমা এবং তারপর স্পারমাটা জোয়া এরকম এইগুলো আমাদের এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আসতে পারে এরপরে প্রশ্ন শুক্রাণু উৎপন্ন উৎপাদন প্রক্রিয়া এক দশা থেকে অন্য দশায় রূপান্তরে কোন ধাপে হ্রাস হারস্যাচন ঘটে যখন স্পার্মাটোগোনিয়া থেকে প্রাথমিক স্পারমাটোসাইট তৈরি হয় না প্রাথমিক স্পারমাটো সাইট থেকে গৌণ স্পারমাটোসাইট তৈরি হয় না গৌণ স্পারমোসাইট থেকে স্পারমাটির তৈরি হয় না স্পারমাটির থেকে শুক্রাণু তৈরি হয় অর্থাৎ এটা উত্তর হবে যখন প্রাথমিক স্পারমাটো সাইট থেকে গৌণ স্পারমোসোসাইট তৈরি হয় তারপরে প্রশ্ন মানবদেহে লেডিগের কোষ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ক্ষরণের উৎস প্রজেস্টারন ইস্ট্রোজেন রিল্যাক্সেন অ্যান্ড্রোজেন উত্তর হবে অ্যান্ড্রোজেন মানুষের স্বাভাবিক রজচক্রের সময় কোন দিনটিতে সর্বাধিক পরিমাণ এইচ হরমোন নিশ্চিত হয় পাঁচ নম্বর এগারো নম্বর চৌদ্দ নম্বর না আঠাশ নম্বর এটা হবে চোদ্দ নম্বর দিন গর্ভাবস্থায় সাধারণত কোন মাসে ভ্রূণ প্রথম নড়াচড়া করে এবং তার মাথায় চুলের আবির্ভাব হয় এটা মনে রাখতে হবে পঞ্চম মাসে গর্ভাবস্থায় ভ্রূণ নড়াচড়া করে এবং প্রথম চুলের আবির্ভাব হয় মানুষের শুক্রানুতে পেঁচানোভাবে সজ্জিত মাইট্রোকনডিয়া কোথায় থাকে মস্তিষ্ক দেহ পুচ্ছের শেষাংশ না পুচ্ছের প্রথমাংশ এক্ষেত্রে উত্তর হবে দেহ বা মধ্যাংশে শুক্রাণু উৎপাদনে স্বাভাবিক তাপমাত্রা কত কুড়ি ডিগ্রি পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি না থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এক্ষেত্রে উত্তর হবে থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি কাকে মানে বৃদ্ধি হওয়াকে কি বলে এক্ষেত্রে উত্তর হবে ক্যাপাসিটেশন প্রজননে সক্ষম মহিলা প্রতি বছরে সাধারণত যতগুলি পরিণত ডিম উৎপন্ন করে সেটার পরিমাণ কত সেটার পরিমাণ হবে তেরোটি টেস্টোস্টেরন কোথার থেকে খরিত হয় কোষ লেডিকের কোষ সেমিনিফেরাস টিউবেল না জরায়ু উত্তর হবে লেডিকের কোষ কত সপ্তাহ থেকে ভ্রূণকে ফিটাস বলে চতুর্থ সপ্তাহ নবম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ না অষ্টম সপ্তাহ এটা উত্তর হবে নবম সপ্তাহ থেকে মাতার রক্তবাহ সময়ের এন্ডোথেলিয়াম প্রাচীর ক্ষয়প্রাপ্ত হয় কোরিয়নের ভিলাইগুলির মাতৃ রক্তে স্নাত হয়ে যখন পুষ্টি উপাদান এবং গ্যাসীয় উৎপাদনে সহজতর হয় তখন তাকে কি প্লাসেন্টা বলা হয় সেই ধরনের প্লাসেন্টাকে বলা হয় হিমোকোরিয়াল প্লাসেন্টা প্লাসেনটা প্রাণীদের নিষেক স্থানটি কোথায় ডিম্বাংশয় জরায়ু জনিপদ না ফ্যালোপিয়ান নালিকার অ্যাম্পোলা এক্ষেত্রে উত্তর হবে ফ্যালোপিয়ান নালিকা যে অ্যাম্পোলা থাকে সেখানে অ্যাকচুয়ালি নিষেকটা সম্পন্ন হয় কোনটি অভিলিউশন ঘটায় প্রোজেস্টেরন এল এইচ এফএসএইচ না জিএইচ এক্ষেত্রে উত্তর হবে এলএইচ ডিম্বাণুর মধ্য প্রবেশের আগে শুক্রাণু দশা কোনটা ম্যাচুরেশন ইনসেমিনেশন ক্যাপাসিটেশন না ফার্টিলাইজেশন এক্ষেত্রে উত্তর হবে ফার্টিলাইজেশন তারপরে একটা ট্রু ফলস আছে যে জেনোগ্যামি কি প্রকৃতপক্ষে একটা অটোগ্যামি তো এই ক্ষেত্রে এটা ফলস হবে নিচের যে ফলগুলির মধ্য কোনটি পার্থনাকার্পিক ফল কাঁঠাল কলা বেগুন না আপেল এক্ষেত্রে উত্তর হবে কলা একটি পার্থনাকার্পিক ফল স্ত্রী গ্যামেটোফাইটিক ডিম্মাণুর সহযোগ হিসাবে কি থাকে কোষ সহকারী কোষ নির্ণিত নিউক্লিয়াস না নালিকা নিউক্লিয়াস এক্ষেত্রে উত্তর হবে সহকারী কোষ নিউক্লিয়ার শস্য দেখা যায় নিচের কোন উদ্ভিদে উত্তর হবে আম গ্যামেট সৃষ্টি ও নিষেধ ছাড়াই জনন পদ্ধতি অপত্যজীব সৃষ্টিকে অ্যাপোগ্যামি বলে এটা ফলস হবে কোষ সহকারী কোষ থেকে ভ্রূণ গঠিত হলে তাকে অ্যাগমোস পারমি বলে না তাই এ উত্তরটা ফলস হবে একটি বহু ভ্রি বহু ভ্রূণ উদাহরণ হল ফণি মনসা কলা না আম না জাম এক্ষেত্রে উত্তর হবে ফণি মনসা যেসব ফুলের ডিম্বাস হয় একটি মাত্র মানু বর্তমান এবং ফুলগুলি নির্দিষ্ট পুষ্প বিন্যাসে সজ্জিত থাকে তাদের পরাগযোগ ঘটে বায়ু জল মৌমাছি না বাদুর দ্বারা এক্ষেত্রে উত্তর হবে না বায়ুর দ্বারা তার কিন্তু জনন ঘটে এদের মধ্যে কোনটি একটি ডিএনএ গঠিত জন্মগত রোগ জেনিটাল হার্পিস এরস না হেপাটাইটিস না সিফেলিস ক্ষেত্রে উত্তর হবে জেনিটাল হার্পিস হল একটি ডিএনএ গঠিত জন্মগত রোগ তারপরে প্রশ্ন টেস্টু বেবি উৎপাদনে সংগৃহীত শুক্রাণুগুলিতে কত ডিগ্রি সেন্টিগেড তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয় এক্ষেত্রে উত্তর হবে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি রাখা হয় ভাসেক্টোমি মেয়েদের করা হয় এটা ট্রু না ফলস এটা ফলস হবে কারণ ভাসেক্টোমি করা হয় অ্যাকচুয়ালি ছেলেদের ট্রিটো ট্রিপোনিমা প্যালিডাম অর্থাৎ যেটি ট্রিপোনিমা প্যালিডাম একটি ব্যাকটেরিয়া যেটি কোন রোগ সৃষ্টি করে সিফেলিস গনেরিয়া এইডস না এইড বেসএ এক্ষেত্রে উত্তর হবে সিফেলিস এবং শেষ প্রশ্ন একজন এইডস রোগীর ক্ষেত্রে কি যক্ষা দেখা যায় এটি হবে হ্যাঁ একজন এইডস রোগীর ক্ষেত্রে যক্ষা দেখা যায়